তোমাদের এখন ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের হিস্ট্রি জেনারেল অর্থাৎ ইতিহাসের পাস কোর্সের ক্লাস আছে আজকের ক্লাসে তোমাদের দশ নম্বরের একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটা দু সালে একবার পরীক্ষায় এসে গিয়েছে এবং তোমরা জানো তোমরা দু হাজার পরীক্ষার্থী অর্থাৎ দু হাজার পরীক্ষা দেবে তোমাদের জন্য দু হাজার একুশের প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো এই যে নোটটা আমি আলোচনা করব এখানে আমি প্রথমে ভূমিকা আলোচনা করেছি তারপরে কৈবত্য কারা সেটা আলোচনা করা হয়েছে তারপরে আলোচনা করা হয়েছে কৈবত্য বিদ্রোহের কারণ এবং শেষে আলোচনা করা হয়েছে বিদ্রোহের প্রকৃতি এবং একদম শেষে হচ্ছে মূল্যায়ন এইভাবে আলোচনাটা হয়েছে সংক্ষেপে একটু তোমাদের বলে দেব তারপরে নোটটা দেখে নেবে তারও আগে বলে রাখি তোমাদের জন্য সেকেন্ড সেমিস্টারে এই হিস্ট্রি জেনারেল অর্থাৎ ইতিহাসের পাস কোর্সের অলরেডি কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে তোমরা চাইলে অ্যাডমিশান নিতে পারো স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো সপ্তাহে দুদিন করে ক্লাস হয় এবং সমস্ত স্টাডি মেটেরিয়াল দিয়ে দেয়া হয় এক্সট্রা কিছু পড়ার দরকার পড়বে না এবং মান্থলি দুশো টাকা করে তার জন্য ফিজ নেওয়া হয় চলো আজকে বিষয়টা একটু বুঝে নাও এই যে কৈবত্য বিদ্রোহ সম্পর্কে আমরা পড়ছি এখানে জান জেনে রাখতে হবে যে মহিপাল ঠিক আছে মহিপাল হচ্ছেন পাল বংশ যে ছিল পাল বংশের একজন শাসক হচ্ছেন মহিপাল এই মহিপালের আমলে মহিপালের আমলে এক বাংলায় এক কি অরাজকতার সৃষ্টি হয়েছিল এবং মহিপাল অভ্যন্তরীণ বিদ্রোহগুলোকে দমন করতে ব্যর্থ হয়েছিল এমনকি তিনি এতটাই অযোগ্য ছিলেন যে এই এইরকম একটা সংকটময় পরিস্থিতিতে তার দুটো ভাই একজনের নাম হচ্ছে দ্বিতীয় সুরপাল আরেকজনের নাম হচ্ছে রামপাল এদের দুজনকে কি করলো কারারুদ্ধ করল অর্থাৎ বন্দি করে দিল এক্ষেত্রে কি হলো এই সময় সুযোগ নিল শত্রুরা এবং সেই সময় কি হয়েছিল সেই সময় যে কৈবত্য বিদ্রোহের যিনি নেতা দিব্য ঠিক আছে দিব্য তিনি কী করেছিলেন তিনি এই বরেন্দ্রভূমি আক্রমণ করেছিলেন এবং বরেন্দ্রভূমি কী করে দিলেন দখল করে নিলেন এটাই কৈবত্ত বিদ্রোহ নামে পরিচিত আর এই কৈবত্ত বিদ্রোহ সম্পর্কে আমরা জানতে পারি সন্ধ্যাকর নন্দীর রামচরিত কাব্যগ্রন্থ থেকে এবারে কারা এই নিয়ে তোমরা নোটে পাবে এটা এই নিয়ে পণ্ডিতদের মধ্যে মতবিরোধ আছে কেউ বলছেন তারা কৃষক এবং যুদ্ধপ্রিয় মানুষ আবার কেউ বলছে তারা মৎস্য শিকারকারী এই নিয়ে একটা বিতর্ক আছে যে কৈবত্য কারা তবে তারা যে বিদ্রোহ করেছিল বিভিন্ন কারণে এক নম্বর তোমরা পাবে মহিপালের সিংহাসন দখল মহিপালের সিংহাসন দখল বলতে এখানে যেটা অক্ষয় কুমার মৃত্য ওই মানে ইতিহাসবিদ অক্ষয় কুমার মহিত্রী বলেছেন বিগ্রহপাল বিগ্রহপাল হচ্ছে মহিপালের পিতা তার মৃত্যুর পরে রামপাল রাজা হওয়ার কথা ছিল ঠিক আছে রামপাল রাজা হওয়ার কথা ছিল কিন্তু এখানে মহিপাল রাজা হলেন এই কারণে কি হয়েছিল যে সামন্তরা কিন্তু ক্ষিপ্ত হয়ে গিয়েছিল তারপর হচ্ছে ধর্মীয় কারণ ধর্মীয় কারণও ছিল একটা গুরুত্বপূর্ণ কারণ ঠিক আছে ধর্মীয় কারণও কি একটা গুরুত্বপূর্ণ কারণ এখানে ধর্মীয় কারণ বলতে এখানে মনে রাখতে হবে তোমাদের যে একসময় নির্দেশ জারি করে যে পাল রাজারা একসময় নির্দেশ জারি করেছিল যে মৎস্য সংগ্রহকারীরা বহুত ধর্ম গ্রহণ করতে পারবে না এই কারণেই কি হয়েছিল বহুদোরা ক্ষিপ্ত হয়ে গিয়েছিল এবং সরি বহু নয় যে কৈবত্যরা কৈবত্যরা ক্ষিপ্ত হয়ে গিয়েছিল এবং তারা আন্দোলন করেছিল রাজনৈতিক অর্থনৈতিক কারণ ছিল তারপরে রামচরিত কাব্যগ্রন্থ অনুসারে সেখানে বলা হচ্ছে তিনি দুই ভাইকে কারাগারে বন্দি করে দিয়েছিলেন এবং অত্যাচারী শাসন প্রতিষ্ঠা করেছিল বলে সামন্তরা তার বিরুদ্ধে মানে ক্ষিপ্ত হয়ে গিয়েছিল এবং সামন্তদের বিরোধিতার ফলেই প্রধানত কৈবর্যবিদ্ধের সূচনা হয়েছিল এবারে শেষে তোমরা কৈবত্যবিদ্ধের প্রকৃতি এবং মূল্যায়নটা দেখে নাও আর নোটটা ভালো করে দেখো আর তোমাদের জন্য আবারও বলছি প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবারে তোমরা প্রশ্নের উত্তরটা দেখে নাও প্রশ্নটা ছিল কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো প্রথমে তোমাদের লিখতে হবে ভূমিকা দ্বিতীয় মহিপালের শাসনকালে বাংলায় কৈবত্য বিদ্রোহের ঘটনা প্রাচীন বাংলার ইতিহাসে বিশেষ তাৎপর্যপূর্ণ দ্বিতীয় মহিপালের আমলে বাংলার শাসন শৃঙ্খলার যে অবনতি দেখা দিয়েছিল তা দূর করার মতো যোগ্যতা তার ছিল না এরকম অযোগ্য বলছে এর মধ্যে অযোগ্য দ্বিতীয় মহিপাল তার দুই ভ্রাতা দ্বিতীয় সুরপাল ও রামপালকে কারারুদ্ধ করলে পাল সাম্রাজ্যে সংকট দেখা দেয় এই অবস্থায় উত্তরবঙ্গের বরেন্দ্রভূমি সামন্ত রাজা দিব্য বা দিব্যকের নেতৃত্বে পাল রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে এই বিদ্রোহ কৈবত্য বিদ্রোহ নামে পরিচিত এই বিদ্রোহ দমন করতে গিয়ে দ্বিতীয় মহিপাল নিহত হন এবং বিদ্রোহের নেতা দিব্য বরেন্দ্রভূমিতে একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন দ্বিতীয় মহিপালের পতন এবং দিব্যের অভ্যুত্থান সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক উপাদান সন্ধ্যাকর নন্দীর রামচরিত গ্রন্থ প্রথমে আমরা জেনে নেব কৈবত্য কারা দ্বিতীয় মহিপালের আমলে উত্তরবঙ্গে কৈবত্য সম্প্রদায় বলতে প্রকৃতপক্ষে কাদের বোঝানো হয়েছে তা নিয়ে পণ্ডিতদের মধ্যে বিতর্ক আছে ডক্টর ডক্টর দেখো লাহিরি এসপি পি পণ্ডিত হরপ্রসাদ শাস্তি প্রমুখ মনে করেন কৈবত্তরা ছিল বাংলার কৃষিজীবী ও যুদ্ধপ্রিয় সম্প্রদায় অপরদিকে ডক্টর নিহার রঞ্জন রায় ডক্টর বিনয়চন্দ্র সেন ও সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কৈবত্য বলতে মৎস্যজীবী সম্প্রদায়কে নির্দেশ করেছেন কৈবত্যবিদ্ধের কারণ কারণগুলো এবারে দেখো বিদ্রোহের সঠিক কারণ সম্পর্কে মতপার্থক্য আছে বিভিন্ন পণ্ডিত এর বিভিন্ন কারণ দেখিয়েছেন যা নিম্নে যা দেখো এটা হবে নিম্নে আলোচিত হলো যা নিম্নে আলোচিত হল এবারে প্রথম পয়েন্ট মহিপালের সিংহাসন দখল ইতিহাসবিদ অক্ষয় কুমার মৈত্র বলেছেন বলেন যে বিগ্রহ পালের পর রামপাল ছিলেন সিংহাসনের যোগ্য ও সর্বসত্তম ব্যক্তি কিন্তু বয়সের জোরে দ্বিতীয় মহিপাল রামপাল ও দ্বিতীয় সুরপালকে কারারুদ্ধ করে সিংহাসন দখল করেন এই অন্যায়ের বিরুদ্ধে কৈবত্তরা বিদ্রোহ করেন দ্বিতীয় পয়েন্ট ধর্মীয় কারণ ডক্টর বিনয়চন্দ্র সেন বলেছেন বৌদ্ধ ধর্মাবলম্বী পাল রাজারা একসময় নির্দেশ জারি করেন যে মৎস্য সংগ্রহকারী বহুদ্ধ ধর্ম গ্রহণ করতে পারে না এতে উত্তরবঙ্গের মৎস্যজীবী সম্প্রদায়ভুক্ত কৈবত্যরা ক্ষুব্ধ হয় এবং মহিপালের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তবে অনেকে এই তথ্য অস্বীকার করেছেন তাদের মতে পাল রাজারা ছিলেন ধর্ম বিষয় উদার তাই ধর্মীয় অত্যাচারের সম্ভাবনা ছিল না তারপরে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ ডক্টর উপেন্দ্রনাথ ঘোষাল স্যার যদুনাথ সরকার এই বিদ্রোহের পেছনে গভীর রাজনৈতিক ও অর্থনৈতিক কারণ দেখেছেন তাদের মতে এই বিদ্রোহে এই বিদ্রোহে কৈবত্য সম্প্রদায় দিব্যর নেতৃত্ব দিলেও এটি শুধুমাত্র কৈবত্য সম্প্রদায়ের বিদ্রোহ ছিল না কেন্দ্রীয় দুর্বলতা অভ্যন্তরীণ গোলযোগ ও অন্তর্দ্বন্দ্বের সুযোগে দিব্য এই বিদ্রোহ শুরু করে ডক্টর মজুমদারের মতে দিব্যের ব্যক্তিগত উচ্চা উচ্চাং উচ্চাকাঙ্ক্ষা এই বিদ্রোহে ইন্ধন যোগায় এবং রাজতন্ত্রের দুর্বলতা একে সাহায্য করে তারপরে দেখো রামচরিত গ্রন্থ অনুসারে রামচরিত এর মতে দ্বিতীয় মহিপাল ছিলেন স্বাধীনভাবে বিচার করার অদক্ষ বলছে মহিপাল ছিলেন স্বাধীনভাবে বিচার করার অদক্ষ তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছেন এই সন্দেহে তিনি তার দুই ভাতাকে কারাগারে বন্দি করেন অত্যাচারী শাসনে অতিষ্ঠ হয়ে সামন্তরা সঙ্গবদ্ধভাবে তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল এই গন্তে কৈবত্য নায়ক দিব্যকে দস্যু এবং উপধিব্রতী বলা হয়েছে উপধ্রীব্রতী কথার অর্থ যিনি কর্তব্য পরায়ণ ছদ্মবেশে উচ্চাকাঙ্ক্ষা সিদ্ধ করে বিদ্রোহের প্রকৃতি কৈবত্যবিদ্যের প্রকৃতি নিয়েও ঐতিহাসিকরা একমত হতে পারেনি তারপরে দেখো প্রথমত সন্ধ্যাকর নন্দীর মতে দিব্য সিংহাসন অধিকার কাজ ছিল দস্যুদের মতো সিংহাসন অধিকারের কাজ ছিল দস্যুদের মতো তিনি ছিলেন উপদ্বিব্রতি অর্থাৎ কর্তব্য পরায়ণ ছদ্মবেশ ধারণকারী তিনি বেআইনি ও ধর্ম বহির্ভূত বিপ্লব ঘটিয়েছিলেন তার আসল উদ্দেশ্য ছিল নিজের স্বার্থ চরিতার্থ করা কিন্তু বাই কিন্তু বাইরে তিনি জনগণের রক্ষার জন্য ছদ্ম নেতৃত্ব দেন সম্মিলিত সামন্ত চক্রের দ্বারা এই বিদ্রোহ ঘটে দ্বিতীয় দেখো রমেশচন্দ্র মজুমদার বলেছেন যে আর পাঁচটা সাধারণ বিদ্রোহের মতো বিদ্রোহ ছিল দুর্বল রাজার বিরুদ্ধে সামন্ত শ্রেণীর বিদ্রোহ দিব্য কোনো মহৎ উদ্দেশ্য প্রণোদিত হয়ে জনগণকে দ্বিতীয় মহিপালের কুশাসন থেকে রক্ষা করতে এগিয়ে আসেনি মূল্যায়ন কৈবত্য বিদ্রোহ কেবল কৈবত্য করেনি উত্তরবঙ্গের সামন্তরা দুর্বল পাল শাসনের অবসানের জন্য এই বিদ্রোহ করেছিল এটি কেবলমাত্র একটি সাধারণ ঘটনা ছিল না এর মধ্যে তৎকালীন পাল শাসনের দুর্বলতা অভ্যন্তরীণ বিশৃঙ্খলা রাজ পরিবারের ভাতৃবিরোধ এবং সামাজিক অবক্ষয় প্রমাণিত হয়েছিল এই বিদ্রোহের মাধ্যমে দিব্য তার ব্যক্তিগত উচ্ছ্বাসা পূরণ করে সামন্ততন্ত্র কতটা শক্তিশালী হয়ে উঠেছিল তাও এই বিদ্রোহের মাধ্যমে প্রকাশিত হয়